ম্যাচ জেতার আনন্দে নিয়মভঙ্গ, বড় শাস্তির কবলে ভারতীয় শিবির, বিস্তারিত জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাড্ডাহাড্ডি ম্যাচে নিউজিল্যান্ডকে 12 রানে পরাস্ত করেছে ভারত। 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই ম্যাচের ভারতের কাছে বড় পাওনা হচ্ছে ওপেনার হিসাবে 200 রান করা শুভমন গিলের। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে তিনি 200 রান করেন, কিন্তু এই বড় রানের ম্যাচ জিতেও স্বস্তিতে নেই ভারত। নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম ম্যাচে হারানোর পরেই বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে। স্লো ওভার রেটের জন্য বিরাট ও রোহিতদের ম্যাচ ফি 60% কাটা গেল। হায়দ্রাবাদে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 12 রানে নিউজিল্যান্ডকে হারায়, কিন্তু টিম ইন্ডিয়া নির্ধারিত সময়ের মধ্যে 3 ওভার কম বল করেছিল। ICC নিয়ম বলছে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে জরিমানা দিতে হবে। প্রতি ওভারের জন্য 20% করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়। 3 ওভার বাকি থাকায় রোহিতদের 60% ম্যাচ ফি কাটা হয়েছে। তবে ম্যাচ রেফারির কাছে রোহিত ভুল স্বীকার করে নেওয়ায় কোনো শুনানি হবে না বলে জানিয়ে দিয়েছে ICC। শনিবার 2 দল সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামবে। ভারত এই ম্যাচ জিতলেই সিরিজ জয় করবে, কিন্তু স্লো ওভার রেটের বিষয়টি মাথায় রাখতে হবে টিম ইন্ডিয়াকে। প্রিয় দর্শক, এখন ক্রিকেট আপডেট এ পর্যন্তই। পরবর্তী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।